السلام عليكم ورحمة الله. আজ জুমার দিনে বা রাতে এই দুরুদটি 100 বার পড়ুন, ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়। ذلكم خير لكم إن كنتم تعلمون. হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয় তখন আল্লাহর শরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো, এটা তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো। জুমার দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। জুমার দিনে বিভিন্ন আমল করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ প্রদান করেছেন। জুমার দিন কোনো ব্যক্তি যদি গুরুত্ব সহকারে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন, তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আজাব থেকে তাকে নিরাপত্তা দান করবেন। জুমার দিন বিভিন্ন আমলসমূহের মধ্যে অন্যতম একটি আমল হল সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, সূরাতুল কাহাফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন, তার ইমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আমরা প্রত্যেকেই জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। সন্তানদেরকে, পরিবার পরিজনদেরকে সূরাতুল কাহাফ আমল করার ব্যাপারে আদেশ প্রদান করব, তাদেরকে সূরাতুল কাহাফ শিক্ষা দেব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা ফাসাদ থেকে নিরাপত্তা দান করবেন, দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নিজের জীবনের অন্যায় অপরাধের কথা স্মরণ করে, গুনাহের কথা স্মরণ করে, নাফরমানের কথা স্মরণ করে গুরুত্ব সহকারে খাঁটি দিলে তওবার নিয়তে আমরা ছোট্ট একটি ইস্তিগফার 3 বার পাঠ করব, আমল করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোনো ব্যক্তি যদি তার গুনাহের কথা স্মরণ করে ফরজ নামাজের পর ছোট্ট এই ইস্তিগফারটি মাত্র 3 বার পাঠ করে আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, বৃক্ষের পাতা পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, পৃথিবীতে যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টি জীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে সেই পরিমাণ হয় না কেন, সে যদি পরিপূর্ণ বিশ্বাস রেখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, এভাবে এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করে আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার জীবনের সকল ধরনের অন্যায় অপরাধকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। খাঁটি দিলে তওবার নিয়তে আমরা ইস্তিগফারটি পাঠ করব, আর তওবা অর্থ হলো ফিরে আসা।
তওবা বান্দাকে এভাবে করা উচিত, নিজের গুনাহের জন্য লজ্জিত হওয়া, ভবিষ্যতে সেই গুনাহ করব না এরকম পাকাপোক্ত ইরাদা করা, এবং আল্লাহ তাআলার দরবারে নিজের অপারগতাকে পেশ করা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। এরপরে জুমার দিন বরকতপূর্ণ আমলসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। জুমার দিন আমরা গুরুত্ব সহকারে আসরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে সবচেয়ে উত্তম যে দুরূদটি, দুরূদ ইব্রাহিম, 100 বার পাঠ করব। কেননা জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি 100 বার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার 100টি প্রয়োজনকে পূরণ করে দিবেন। আমরা 100 বার দুরূদ শরীফ পাঠ করব, দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا الله أبني رحمة برشن كرون حضرت محمد صلى الله عليه وسلم ربطي يبون تار پوری بار پوری جن در بطي جمني بھابي رحمة برشن كرون হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনদের প্রতি নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ আপনি বরকত নাজিল করুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনদের প্রতি যেমনিভাবে বরকত নাজিল করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনদের প্রতি নিশ্চয়ই আপনি প্রশংসিত সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে আমরা 100 বার দুরূদ পাঠ করব, এরপরে মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিনের দরবারে বিশেষ করে প্রার্থনা করব আমাদের উদ্দেশ্যকে সামনে রেখে। আমরা অনেকেই ঋণগ্রস্ত, অতিরিক্ত ঋণের বোঝা মাথার উপর চেপে বসার কারণে খুব বেশি পেরেশানিগ্রস্ত। আল্লাহ তাআলার দরবারে মুনাজাতের মধ্যে ব্যক্ত করে আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন। অনেকেরই আমাদের দুঃখ কষ্ট রয়েছে, মুনাজাতের মধ্যে ব্যক্ত করে আল্লাহ তাআলা দুঃখ কষ্টকে দূর করে দিবেন। অনেকেই আমরা হতাশাগ্রস্ত, আমাদের কাজের মধ্যে বরকত হচ্ছে না, আমাদের ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না, আমাদের চাকরির মধ্যে বরকত হচ্ছে না, অনেক চেষ্টা মুজাহাদার পরেও সফলতা অর্জন করতে পারছি না। আল্লাহ তাআলার দরবারে মুনাজাতের মধ্যে ব্যক্ত করুন, আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু খবর রাখেন, আল্লাহ তাআলা সব কিছু আদেশ প্রদান করেন। বান্দার মনের যত ধরনের দুঃখ কষ্ট রয়েছে, চিন্তা পেরেশানি রয়েছে, আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু দেখেন। তাই আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে, আল্লাহ সব কিছু করতে পারেন একথা বিশ্বাস রেখে তার দরবারেই মুনাজাতের মধ্যে ব্যক্ত করুন। আল্লাহ তাআলা খুশি হবেন, আপনার সকল ধরনের পেরেশানি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দূর করে দেবেন। তাই আমরা মুনাজাতের মধ্যে ব্যক্ত করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে পাঠ করে উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসাহ করে নেব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা মুতু আহয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।